হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আলফিয়া ফ্রম মাই পেজ। ফিরোজ ভাই, আলফিয়া, সবাই কি খবর, কেমন আছেন? সে তাদেরকে একটু জয়েন করে ফেলুন আজকে, এখনই আমি একটু দেখাই ফেলবো। আমার আজকে 10:30 দিকে আসার কথা ছিল, বাট আমি এখন তাড়াতাড়ি চলে আসলাম। ঠিক আছে নাকি, একটু বলেন, সব কিছু ক্লিয়ার আছে নাকি? ক্লিয়ার থাকলে আচ্ছা, সিটিজি থেকে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেম ব্ল্যাক ড্রেসটা আমার আছে, এটি দেখো, এটা ব্ল্যাক না, এটা কিন্তু পার্পল কালার। হ্যাঁ, পার্পলের মধ্যে, ওয়েট করো, দেখাচ্ছি। ইসরায়েল অনেক সুন্দর সুন্দর কোড আসছে, কালার্স গুলো দেখাই দিব, ওয়েট করো, দেখাচ্ছি। এটা ইসরোর ব্ল্যাক টেন, তাই না? মনে আছে কার কার? এটা শুধু ব্ল্যাকের সাথে রেড কালার একটা দোপাট্টা কম্বিনেশন ছিল, ব্ল্যাকটা ইদে নিয়েছিলাম আপু, এটা দেখাবো। আজকের কালার গুলো অনেক বেশি সুন্দর। আমি এখান থেকে স্টার্ট করে দিছি, বিকজ কিসের ক্রিম শোনা। হাই বিউটিফুল, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপু কি অবস্থা, কেমন আছো? আমি জাস্ট কানের দুলটা পরবো আর ধূপ ধাপ এমনি রেডি আছে। হাই আপু, হ্যালো, কি অবস্থা? তাই আপু, ওকে, রেগুলার ইয়ার্স থেকে দেখছি, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। একটু ওয়েট করো, আজকে একটু আলাদা তরাসে লাইভ হচ্ছি, কারণ হচ্ছে গিয়ে অনেকদিন পর আসছি। কি অবস্থা সবার? আচ্ছা, এটা আমার হচ্ছে কি ডেঞ্জার স্ট্রিক্স, সো ম্যানা প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা? অর্ডার করে ফেলো, এটা অর্ডার করে ফেলো, এটা কোয়ার্টজ কিন্তু। হ্যাঁ, চলে আসছি আমিও, এই যে এই যে এখনই আমিও চলে আসতেছি এখন। একটা সবাই হচ্ছে কি আমার এই ট্রিক্সটা দেখতে চাইছো, এই ট্রিক্সটা আমি দেখাই দিলাম, তো এটা সেফ থাকবে, ডোন্ট ওয়ারি, এটা সেফ থাকবে, যেহেতু এখান থেকে লাইভটা স্টার্ট করে দিব। হাই, হ্যালো আপু, আপনি গ্লুটাথায়োন ইনজেকশন নিয়েছেন? না, এসো না, গ্লুটাথায়োন ইনজেকশন নেই নেই, ওকে। আমি হচ্ছে গিয়ে এই ক্রিমটা ইউজ করি, আমার খুব ভালো লাগে। ডিসকাউন্ট লাইভ আপু, ডিসকাউন্ট লাইভ আমি করতেছি না, দুই দিন ধরে করব, ভেরি সুন করব, আবার হচ্ছে কাল পরশু থেকে স্টার্ট করব ইনশাল্লাহ। একটু নিউ কিছু দেখানো স্টার্ট করি, একটু ব্লাশ দিয়ে নিই, ওয়েট করো, ওয়েট করো। মনে হচ্ছে অনেকদিন পর দেখছি, আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আকিব, কি অবস্থা, কেমন আছো? আসসালামু আলাইকুম আপু, কালকে থেকে তোমার দেখার কি দেখার অপেক্ষায় রইলাম তোমাকে, অনেক ভালো, থ্যাংক ইউ। ফাতেমা আপু, কি অবস্থা, কেমন আছো? এটা কি ক্রিম? এই তো টানি যে একটা ক্রিম, আমি নাওয়াডেজ দিচ্ছি, এটা আমি রিকোয়ার করবো না সবার জন্য, বাট কি দি আপু, এটা কি টানি ছিল? ইয়াস, টানি ছিল, আমার ভালো লাগে, আমার ফেভারিট ক্রিম, কারণ হচ্ছে কি আমার এখন ঘুম হয় না রাতের বেলা, এর জন্য অনেক দাগ পড়ে যায় সামটাইমস, এর জন্য হচ্ছে গিয়ে তানিজিকটা দিলে আমার কাছে ভালো লাগে, বাট অনেকের কাছে ভালো না লাগতে পারে, বাট আমার কাছে ভালো লাগে, আমি জাস্ট দেখাই দিলাম, দ্যাটস ইট, ওকে। আপু লাইভ দেখতে দেখতে অর্ডার করি, আজকে অর্ডার করো দেখি, আজকে পাবা নাকি, একটু দেখবো তো, আজকে অর্ডার করো শোনো।
আজকে অর্ডার করে কালকে সকালবেলা অর্ডার ডান হয়ে যাবে ইনশাল্লাহ। পরবো আজকে এটা, এটা ভালো লাগবে এটার সাথে আজকে। হাই হ্যালো সাবি আপু, একটু ওয়েট করো, এখনই এখনই লাইভ হয়ে যাচ্ছি। ওয়েট করো, লাইভ মানে ড্রেস দেখানো, শোকেস করা স্টার্ট করে দিচ্ছি, বিকজ আজকে ছোট একটা মিনি লাইভ হবে, এরকম চিন্তা করলাম যে একটু টাইম নিয়ে লাইভটা করি। কি অবস্থা, কেমন লাগতেছে ওয়েদারটা বলো তো, ওয়েদারটা কেমন লাগতেছে তোমাদের কাছে নাও ডেজ? সকালে কেমন জানি একটু ভ্যাপসা টাইপের গরম থাকে, অ্যান্ড সন্ধ্যা থেকে স্টার্ট হয় একটা বৃষ্টি পড়া, পৃথিবীটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। মামা স্টোনটা কোথায়, ওই যে তোমরা যে নেল পলিশ দিয়েছিলে স্টোনটা কোথায়? হ্যাঁ স্টোন গুলো কোথায় রেখেছো? আবু হোয়াইট কিছু পরে ভালো লাগবে বেশি, হোয়াইট কিছু দাঁড়াও দেখাচ্ছি, একটা একটা করে আজকে পরে দেখাবো। হোয়াইট কালার স্টোন দাও, ওই যে স্টোন দিয়েছিলে যে হাতে, পাপা কেন জানবে, হয়ে গেল। মা এটার পুষ পাচ্ছি না, কি করবো, ওয়েদার আমার শুধু ঘুম আছে, আমি এর জন্য দুই দিন লাইভেই আসতে পারি না, এত মানে এত রিল্যাক্সিং একটা গেল ওয়েদার। কালকে থেকে আবার নর্মাল হয়ে যাবে, আমি খুঁজতেছি, দাঁড়াও মা কই গেল বুঝলাম না। হ্যাঁ তো কই গেল বলো তো, দাঁড়াও আমি দেখছি, নাই তো মাইনা, খুলে ফেলবো, আয়রন করে দানে। আচ্ছা আপু নেক্সট থেকে ইনশাল্লাহ এটা একটু দেখে দিব ইনশাল্লাহ, পাইতেছি না, চলো এমনি চলো, আর পড়ার দরকার নেই আমার, এমনই হয়। ওকে বিসমিল্লাহির রহমানির রহিম স্টার্ট করে দেই, চলো ওকে সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে পড়ো, মা লাইটটা অফ করে দাও, সব লাইট অফ করে দাও, মানে মাশাল্লাহ কিউট পাখি একটা, আরে বলো না যে এখন মাশাল্লাহ এত লক্ষ্মী হয়েছে। ঠিক আছে নাকি বলো, ওকে চলো স্টার্ট করা যাক, বিসমিল্লাহিরাহমানিরাহিম। আজকে যাদের হচ্ছে কি কোয়েরিজ ছিল 48 কেন নাই, আজকে 48 আছে, সো 48 এর জন্য তাদেরকে অর্ডারটা ডান করে ফেলো। সাইজ ইজ আ স্মল 38, মিডিয়াম 40, 42, লার্জ হচ্ছে কি 44, 46 এন্ড এক্স লার্জ হচ্ছে কি 48 পর্যন্ত, তাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো। খুবই সুন্দর, আই এম ওয়েয়ারিং রাইট নাও হচ্ছে কি একদম পার্পলিশ ওয়ান, আমি একটু লাইটটা অফ করে দেখাই, খুবই সুন্দর। আপু ইয়ারিংটা নাই, ইয়ারিংটা আসবে, একটু ওয়েট করো আপু, আমাদের কোডসটা থাকছে, ওকে এক্সট্রা ইন্সপায়ার্ড কোডসটা থাকছে, সাইজ হচ্ছে কি 38, 42, 44, 46 পর্যন্ত, তাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলি। খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস, এন্ড পুরাটার মধ্যে হচ্ছে কি এমব্রয়ডারি, একদম হালকা এমব্রয়ডারি কাজ আছে, সো তাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে, খুবই সুন্দর, খুবই নাইস। আচ্ছা আজকে হচ্ছে কি খাদিজারটা পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি এখন রাইট নাও হচ্ছে এল সাইজটা পরেছি, 44, 46 সাইজটা পরেছি, ওকে সো এই হচ্ছে কি আমাদের লংটা থাকছে 42
পর্যন্ত, ওকে? লং হচ্ছে গিয়ে 42 পর্যন্ত, এটা হচ্ছে গিয়ে একদম মিন্ট কালার, বা হচ্ছে গিয়ে একদম যেটা ব্ল্যাক পার্লটা দেখাবো, ব্ল্যাক পার্ল না দেখাবো না, আজকে আমরা হাতে আসছে আগে এটা, এটা আমি আগে দেখাইনি। অ্যান্ড আমাদের স্লিভটা কিন্তু একটু বেলবাটাম টাইপের থাকছে, সো ওইভাবেই হচ্ছে গিয়ে অর্ডারটা ডান করে ফেলো। খুবই সুন্দর, খুবই নাইস, 38 সাইজ, 42 সাইজ, 44 অ্যান্ড 48 পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। লং হচ্ছে গিয়ে আমাদের 42 পর্যন্ত থাকছে, অ্যান্ড এটা লং 42, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এই যে এইরকম একটু ফিশ কাট টাইপের আছে, ওকে? নিচে ফিশ কাট টাইপের আছে, অ্যান্ড পুরাটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রেট কাট, সো দ্যাট যে কোনো জিনিসই পরো না কেন প্রবলেম হবে না, ঠিক আছে? যে কোনো আর কি, যে কোনো যেভাবেই পরো না কেন, সাইজেরই পরো না কেন, কোনো প্রবলেম হবে না, খুব সুন্দর লাগবে মাশাল্লাহ। অ্যান্ড হচ্ছে গিয়ে অফকোর্স ব্ল্যাক ওয়ান, ব্ল্যাক ছাড়া কিভাবে হবে, পার্পলটা তো বেস্ট ইজ বেস্ট, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আরেকটা বেস্ট অফ বেস্ট, কি বলবো, ওকে? একটু জাস্ট যারা যারা এখন আছো, এখন যারা যারা আছো একটু তাড়াতাড়ি করে বলো কারা কারা এখন লাইভে জয়েন করেছো, কে কোথা থেকে দেখছো একটু বলতে হবে। লুবনা আপু হাই, কি অবস্থা, কেমন আছো আপু, কি অবস্থা, কেমন যাচ্ছে দিনকাল? এই হচ্ছে কি আমাদের ব্ল্যাক টোনের মধ্যে খুবই সুন্দর, খুবই নাইস একটা ড্রেস, এই যে দেখো একদম কোয়ার্টস, একদম যারা হচ্ছে গিয়ে এসরা পরছো এইটার হচ্ছে গিয়ে কোয়ার্টসটা নাও, কোয়ার্টসটা নিলে একদম জাস্ট এত ভালো লাগবে, এত ভালো লাগবে মাশাআল্লাহ। এই যে ব্ল্যাক কালার, এটার পুরাটা, এটার সাথে দোপাট্টা হচ্ছে কি শামসুলকের একটা পরো, একদম এটা হচ্ছে কি 4000 টাকার ড্রেস হয়ে যাবে, ওকে? 4000 টাকার ড্রেস হয়ে যাবে, এত সুন্দর, পুরাটা কিন্তু এমব্রয়ডারি করা আছে, আমাদের সাইড ওয়ার্ক পুরাটা আমাদের এমব্রয়ডারি করা, ব্ল্যাক পার্ল কবে দেখাবো, কালকে, কালকে ইনশাআল্লাহ, কালকে ইনশাআল্লাহ। এন্ড পুরাটা হচ্ছে কি নিচের ডিজাইনটা আমরা একটু দেখে ফেলি, নিচের ডিজাইনটা মাশাল্লাহ খুবই সুন্দর, এন্ড ব্যাকে হচ্ছে কি একদম পুরাটা হচ্ছে কি প্লেন করে কাজ করা আছে, মানে প্লেন করে কাজ করা কোনো কাজ নাই, এন্ড এখানে আমাদের স্লিভের মধ্যে হচ্ছে কি পুরোটা এমব্রয়ডারি করা আছে, সো তাদের স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে, খুবই সুন্দর, ভালো, আমি এখন অ্যাক্টিভ হয়েছি আলহামদুলিল্লাহ, ওকে ওকে। মেটেরিয়াল আপু কটনের উপর, আপু কটনের উপর, একদম কটনের উপর, ইয়াস আপু, লন যেটাকে আমরা বলি কটন লনের উপর, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর মাশাল্লাহ, এটা আর কিছু বলবো না, এটার কিছুই বলার নাই, খুবই সুন্দর মাশাল্লাহ। ব্ল্যাক পার্ল দেখতে দেখাতে চাইছিলাম আপু আজকে, আমাকে যে আমি ব্ল্যাক পার্ল চাইছি, বাট আমাকে দিয়ে দিছে ইসরার ইন্সপায়ারটা দিয়ে দিছে, ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ দেখে ফেলবো, ঠিক আছে? একদিন ওয়েট করলাম তো, কি আপু একদিন ওয়েট করলাম তোমার, কেন কালকে কি আমার লাইভে আসার কথা ছিল? ওকে, সো এইটা হচ্ছে কি আমরা 42 সাইজ পেয়ে যাচ্ছি, লং হচ্ছে 42 সাইজ পেয়ে যাচ্ছি, আমি প্রত্যেকটা পরে দেখাবো, এটা আমারটা কিন্তু বোঝা যাচ্ছে না কি আমি জানি না, এটা একদম দিস ইজ ইন পার্পল টোনের মধ্যে, একদম পার্পল টোনের মধ্যে, খুবই সুন্দর, আল্লাহ আজকে মনে হয় এটার ভিউ দেখে আমার মনে হচ্ছে এটা শেষ হয়ে যাবে, একদম এক খুবই সুন্দর। এটা হচ্ছে কি আমাদের ইসরা ইন্সপায়ার্ড কোর্ডস গুলো আমরা পেয়ে যাচ্ছি, পুরাটা কিন্তু আমাদের এমব্রয়ডারি করা আছে, এন্ড যারা হচ্ছে কি একদম মিডল মানে মিড লং পছন্দ করো তাদের জন্য একদম দিস উড বি বেস্ট কালেকশন ফর ইউ গাইজ। সো এই হচ্ছে কি আমাদের খুবই সুন্দর লাগবে, খুবই নাইস লাগবে, এন্ড প্যান্ট হচ্ছে কি এরকম পুরাটা হচ্ছে কটনের মধ্যে আছে, মানে অ্যাজ ইট ইজ আছে, অ্যাজ ইট ইজ যা দেখছো তাই আছে, খুব সুন্দর করে সাইড ওয়ার্ক কিন্তু খুব সুন্দর করে করা আছে, এমন না যে ইটস আ ফ্রি সাইজ, তোমার হচ্ছে কি টু মেক দ্য সাইজ, এটা হচ্ছে গিয়ে একদম এক্সাক্ট সাইজ 38 42 44 46 অ্যান্ড এক্স লার্জ 48 পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ, যার যেই সাইজটা লাগে সেই সাইজটা নিয়ে নিতে পারো, অ্যান্ড ইটস স্লিভ মাশাল্লাহ খুব সুন্দর, এটা হচ্ছে গিয়ে পুরাটা বেলবাটম টাইপের করা আছে, অ্যান্ড ড্রেসটা এই থাকছে, ওকে? লংটা আমাদের 40 42 পর্যন্ত থাকছে, আমি একবার স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি, খুবই সুন্দর, খুবই নাইস একটা ড্রেস আপু, পাকিস্তানি আপু, পাকিস্তানি এল, এইটা হচ্ছে কি পাকিস্তানি এল 44 46, মানে হচ্ছে কি 44 46 আপু, এল মানে হচ্ছে 44 46, আর এগুলো স্ক্রিনশট দিন বক্স করে ফেলো, এগুলো হচ্ছে কি ইন্সপায়ার্ড ড্রেস গুলো, আপু এখান থেকে আসে তো সমস্যা হবে না, এগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশি তোমার একদম বাংলাদেশি গুলো হচ্ছে কি স্মল সাইজ তোমার ইয়ের কি বলে পাকিস্তানি স্মল সাইজ এক হয় না, বাংলাদেশি 38 অ্যান্ড বাংলাদেশি স্মল হয় 38 36, সরি 34 36, সো এইগুলো একদম ঠিক আছে, স্মল সাইজ 38 আছে, মিডিয়াম সাইজ 40 42 আছে,
লার্জ সাইজ 44-46 আছে এন্ড এক্স লার্জ হচ্ছে 48 আছে, এক্স্যাক্ট 48 পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি, 38-48 পর্যন্ত পেয়ে যাচ্ছি। সাদিকা স্ক্রিনশট ইনবক্স করে ফেলে, দিস ইজ ইন একদম ব্লু অ্যান্ড পার্পল, যেটা একদম মিক্স করা থাকে না, খুব সুন্দর করে, খুবই সুন্দর করে মিক্স করা আছে, খুবই নাইসলি কাজগুলা করা আছে। এটা পড়লে আসলে বুঝতে পারবো কতটা এলিগেন্ট লাগবে মাশাল্লাহ। সো এটা হচ্ছে কি আমাদের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ফুল ড্রেসের, ফুল ড্রেসের উপর, খুবই সুন্দর, খুবই নাইস একটা ড্রেস। এটা হচ্ছে কি কোয়ার্টজ, ওকে। সো আমরা চারটা কালার পেয়ে যাচ্ছি, চারটা কালার, একটা হচ্ছে গিয়ে এক্সকিউজ মি রেড, একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক, সরি মেরুন, রেড মেরুন অ্যান্ড হচ্ছে গিয়ে ব্ল্যাক, গ্রিন অ্যান্ড হচ্ছে গিয়ে পার্পল ব্লু কালার, ওকে। পার্পল কামস ব্লু, মানে এটা বেঙ্গালি স্টোন বলা যায়, হ্যাঁ এক কথায় হচ্ছে গিয়ে বেঙ্গালি স্টোন বলা যায়। তাহলে একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে, পুরোটা হচ্ছে গিয়ে আমাদের এমব্রয়ডারি করা আছে। সাইজ কিন্তু 38-48 পর্যন্ত বলে দিচ্ছি, তাতে একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে, ওকে ওকে। কই গেল বাইরে, আমার ঠান্ডা লাগবে। আচ্ছা, তাছাড়া কোয়ালিটি ইজ নাইস, থ্যাংক ইউ সো মাচ আপু, এটা একটু দেখে নিব, যেহেতু হচ্ছে গিয়ে আপু এখন পুরো সেলের লাইফ চলছিল, সো এখন থেকে একদম নিউ অ্যাভেলেবল লাইফ চলবে ইনশাল্লাহ, এখন থেকে একদম কাজুভাবে করা হবে, ডোন্ট ওয়ারি ইনশাল্লাহ, সব কিছু দেখে টেখে সুন্দর করে দিব ইনশাল্লাহ। সো এই হচ্ছে কি ড্রেসে, তাদের স্ক্রিনশট দিন বক্স করে ফেলি আমরা, ফুল সাইজ 38-48 পর্যন্ত আমি আবার দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড প্রাইস থাকছে অনলি 1780 করে, ওকে, 1780 করে আমরা পেয়ে যাচ্ছি। সো তাদের স্ক্রিনশট দিন বক্স করে ফেলো, এই ডিজাইন 1780 করে পেয়ে যাচ্ছি। যদি এইটা নিতে চাও নিতে পারো, এটাও হচ্ছে কি খুব সুন্দর একটা কালার, একদম মেরুনি স্টোনের মধ্যে আছে, এটা হচ্ছে কি একদম মেহেদি টোনের মধ্যে আছে, খুবই সুন্দর, খুবই নাইস, যার যেটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে ফেলো। সো ইস্ট্রার এই ড্রেসগুলো, ইন্সপায়ার্ড ওয়ানগুলো, একদম প্যান্টের লং হচ্ছে কি আপু 40 থাকে না, 40 থাকে, তো মানে রেগুলার আমাদের যেটা পাকিস্তানি লং থাকে সেটাই কিন্তু পেয়ে যাচ্ছ। সো তাহলে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে, এটাও হচ্ছে কি একটা কালার, অ্যান্ড আমি যেটা পরে আছি একদম বেঙ্গানি স্টোনের একটা কালার পরে আছি, অ্যান্ড ব্ল্যাক কালারটা কি দেখাবো, ব্ল্যাক কালারটা তো আমাদের হিট হিট সুপার হিট কালার মাশাল্লাহ, এটা আর দেখানোর কিছুই নাই, খুবই সুন্দর একটা কালার, খুবই নাইস একটা কালার। রিমা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, কি অবস্থা, কেমন আছো? সো এই হচ্ছে কি আমাদের ড্রেসটা, তাদের একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলি, খুবই সুন্দর, খুবই নাইস, খুবই গর্জিয়াস একটা ড্রেস আমি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি। সো তাদের একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে, আমি কাউকে রিকোয়ার করতেছি না যে ইউ হ্যাভ টু বাই দ্য ক্রিম যেটা আমি ইউজ করি, ঠিক আছে, আমি জাস্ট দেখাইছি দ্যাট আম ইউজিং কি, আমি যেটা ইউজ করি ওটাই দেখাইছি, দ্যাটস ইট, আর কিছু না, আমি কিন্তু কাউকে বলতেছি না যে কি দিও, ওকে। তাহলে স্ক্রিনশট দিন বক্স করে বলতে হবে, খুবই সুন্দর, খুবই নাইস, কারণ তোমার স্কিন টোন অ্যান্ড আমার স্কিন টোন কিন্তু সেম থাকবে না সোনা পাখি। সো এইটার ড্রাইভার কিন্তু আমি নিতে পারবো না, সো বললে একজন বলছে যে কোনটা ইউজ করো, আমি জাস্ট দেখা দিলাম। নাও আ ডেজ আমি তো ক্রিম কি বলে চেঞ্জের উপর চেঞ্জ করতেই থাকি, সো ওইটা আমি বলতে পারবো না আপু, পরে হচ্ছে গিয়ে বলবো যে আলবি আপু সাজেস্ট করছে আমাকে এই ক্রিমটা ইউজ করতে, আমি ইউজ করছি পরে হচ্ছে গিয়ে আই গট র্যাশেস। সো না আপু কান ধরছি, মাফ চাই, আমি এসবের মধ্যে নাই, আমি জাস্ট দেখালাম যে আমি কি ইউজ করি, দ্যাটস ইট, ওকে। সো এই হচ্ছে গিয়ে আরেকটা, খুবই সুন্দর, খুবই নাইস, যার যেটা ভালো লাগে। এখন আমি রেডটা পরে আসবো না, মেহেদি কালার আমি এই কালারটা জীবনে পরি নাই, সো আই হ্যাভ টু ওয়ার দিস ওয়ান। সো এইটা একটু পরে আসি, খুবই সুন্দর, খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি। এটা আমি এখন রাইট নাও 46 পরবো, ওকে, তোমাদের সাথে 46 পরবো, দেখি কিরকম লাগে। আমার কাছে এত ঝোলা পরি, আমি এত ঝোলা পরি, ইউজ করতে করতে ইউজ করি, দেখো মার্শাল্লাহ একদম হচ্ছে গিয়ে
বেশি ঢোলা হয়ে গেছে নাকি এক্সেল বেশি ঢোলা হয়ে গেছে। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে যে কোনো একটা হোয়াইট দোপাট্টার সাথে পড়তে পারো, বা আমার কাছে 48 আছে আপু, 48 আছে, সাইজেস আর 38, 40, 42, লার্জ হচ্ছে গিয়ে 44, 46, এক্স লার্জ হচ্ছে 46 to 48 পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। সো তাতে স্ক্রিনশট দিন, বক্স করে ফেলো। হিয়ার ইজ দ্য মেহেন্দি ওয়ান, মেহেন্দি ওয়ানটাও খুব সুন্দর করে কাজ করা আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, মাশাআল্লাহ বলবো, খুব সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে একটু একটু ফিশ কাট টাইপের, হ্যাঁ এরকম ফিশ কাট টাইপের, একটু দেখো এটা কিন্তু একটু চড়াটা একটু বেশি আছে আমাদের, এটা যেহেতু আমি এক্সেল পরেছি সো এর জন্য হচ্ছে কি আমার এরকম লাগতেছে, এটা কিন্তু চড়াটা একটু বেশি আছে, নিচের যে চড়া নেসটা আছে চড়াটা একটু বেশি আছে। সো ওইভাবে হচ্ছে কি অর্ডারটা ডান করে ফেলবো, মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই নাইস একটা ড্রেস। কালকে ইনশাআল্লাহ আমরা ব্ল্যাক পার্লের ফ্রি পিস দেখবো, মনটা হালকা হয়ে যাবে, মনটা হালকা হয়ে যাবে। সো তাদের একবার স্ক্রিনশট ইনবক্স, খুবই সুন্দর, খুবই নাইস একটা ড্রেস। অ্যান্ড আমি রেডটা আর করলাম না, রেডটা তোমরা বুঝতেছোই কিরকম সুন্দর লাগবে, যেহেতু আমি একটু একটু আগে পার্পল টোনটা পরেছিলাম, সো আমি একটু ব্ল্যাকটা দেখাই, ব্ল্যাকটা তো জাস্ট স্মার্ট ডালা, এটার সাথে আমার দোপাট্টাও আসতে খুবই সুন্দর, বাট এখন এটার সাথে তো দোপাট্টা আমি দিতে পারবো না, সো এর জন্য আমি এভাবে দেখাই দিলাম। অ্যান্ড হচ্ছে কি ম্যারোনেস ওয়ান, একদম টাটা ইকুয়াল স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে, টাটা ইকুয়াল স্ক্রিনশট ইনবক্স, যার যেটা লাগবে, মেহেন্দি ওয়ান, ব্ল্যাক ওয়ান অ্যান্ড মেরুন ওয়ান, যেটা লাগবে সেইটা তাদের একবার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো। এত সুন্দর, এত সুন্দর ড্রেস পরে হচ্ছে গিয়ে মিস করে ফেলবা, অ্যান্ড প্রাইস অনলি হচ্ছে গিয়ে 1780 করে থাকছে, তাদের একবার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে। বেগুনি ডান্ডা, ওকে ব্ল্যাকটা কি পরা লাগবে বলো, ব্ল্যাকটা কি পরা লাগবে, রেডটা তো মনে হয় পরা লাগবে না, রেডের সাথে তো আর কোনো কিছুর কম্বিনেশন যাই না, রেড তো রেড অলওয়েজ হচ্ছে গিয়ে বেস্ট, অলওয়েজ বেস্ট, এটার সাথে কিছু যায় না, রেড ইজ রেড, মানে রেড না, সো এটা মেরুন কালার, মেরুন কালারের সাথে কোনো কিছু যায় না, সো এটা একটা তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলো। অ্যান্ড এটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা কালেকশন, এটা পরে ফেলেছি আমি, প্রত্যেকটার পিকচার আপলোড করে দিচ্ছি, সো তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করে ফেলো। সাইজেস আর স্মল 38, মিডিয়াম 40, 42, লার্জ হচ্ছে কি 44, 46, অ্যান্ড এক্স লার্জ হচ্ছে কি 48 পর্যন্ত পেয়ে যাচ্ছি। ব্ল্যাক পার্ল দেখাবো আজকে, আজকে দেখাবো না শোনা, কালকে দেখাবো, যেহেতু আমি আজকে ইস্ট্রা ইন্সপায়ারটা দেখাই ফেলছি, সো ইস্ট্রাটা আজকে দেখাই ফেলছি, যেহেতু কালকে ইনশাআল্লাহ ব্ল্যাক পার্লটা দেখাবো। সো দাদাই করে ইনবক্স করে ফেলো, চারটা কালারই অনেক 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 বেশি সুন্দর, এটা আর কিছু বলার নেই। লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার কালকে দুপুরের বেলা, ইনশাআল্লাহ দুপুরে তাড়াতাড়ি করে লাইভে আসবো। আপু ব্ল্যাকটা নিতে চাই, ওকে ব্ল্যাকটা নিয়ে ফেলাম, ব্ল্যাকটা পরে দেখাবো, ব্ল্যাকটা পরে আসি, দাও খুব সুন্দর লাগে। প্রাইস হচ্ছে কি 1780 আপু, 1780 করে, তাতে একবার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলি আমরা, খুব সুন্দর। এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসের লং হচ্ছে গিয়ে 40 থেকে 42 পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি লং, অ্যান্ড হচ্ছে গিয়ে সাইজেস হচ্ছে কি 38, 42 অ্যান্ড 44, 46, এক্স লার্জ হচ্ছে কি 48 পর্যন্ত পেয়ে যাচ্ছি। সো তাদের একবার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে, ওইভাবে ইনবক্স করে ফেলতে হবে, কোনোটার 40 মানে এম সাইজ 40 বা 42 আসে, সো ওইভাবেই হচ্ছে কি অর্ডারটা ডান করে ফেলবা, তোমার এক্সাক্ট সাইজটা হচ্ছে কি মেজার করে বলে অর্ডারটা ডান করে ফেলবা, অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড ইয়োর সাইজ, সাইজ কিন্তু অফকোর্স লাগবেই, নাহলে সাইজ ছাড়া কিন্তু আমরা ড্রেস দিতে পারবো না, তুমি যতই অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে বসে থাকো না কেন, সাইজ যদি না দাও তাহলে আপু ওই অর্ডারটা কনফার্ম হবে না, বিকজ আমরা কিন্তু উল্টা পাল্টা সাইজ দিতে পারবো না, সো সাইজটা বলে দিবা, ওইভাবেই সাইজটা বলে দিবা, আমরা অর্ডারটা ডান করে ফেলবো। সো এটা হচ্ছে কি ব্ল্যাক ওয়ান, ব্ল্যাকটা পরে আসছি, এরপর হচ্ছে কি আমি রেডটা পরতেছি না, কারণ রেডটা এখন সবাই নিবে, যেহেতু একদম পূজা সামনে একদম আসতেছে, সো পূজার জন্য তো এটা হচ্ছে কি মাস্ট হ্যাভ একটা ড্রেস, সো এইটা তো মাস্ট হ্যাভ একটা ড্রেস, এটা পরার কিছুই না, এটা এমনি সুন্দর ইটসেলফ, সো এটা তাদের স্ক্রিনশট দিন বক্স করে ফেলো, খুবই সুন্দর একটা ড্রেস,
আদাম লিবাস আসতেছে, যেটা আমাদের সবার ফেভারিট হচ্ছে গিয়ে খাদিজার ডিজাইন আসতেছে। এন্ড হচ্ছে গিয়ে তোমার আরেকটা কোনটা জানি, আরেকটা কোন ব্ল্যাক পার্ল তো চলেই আসছে, ইস্টার ইন্সপায়ার টাম দেখাই দিলাম, তারপর হচ্ছে গিয়ে আরো আরো দেখাচ্ছি, আস্তে আস্তে করে জমাচ্ছি আর দেখাচ্ছি, জমাচ্ছি আর দেখাচ্ছি। আচ্ছা, তাদেরকে স্ক্রিনশট ইনবক্স করে ফেললাম, তাদের করে স্ক্রিনশট ইনবক্স খুবই গর্জিয়াস, খুবই নাইস, অফকোর্স ইন হাউস কালেকশন। আলে হচ্ছে কি এই প্রাইসে কোথায় পাবো? এন্ড এটা হচ্ছে কি অফকোর্স আলভিয়াস প্রিমিয়াম। এই আলভিয়াস এর প্রিমিয়াম এর এই ড্রেসটা নিয়ে দেখো, একদম বলবা যে একদম পুরো কি বলে আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার, ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার।